রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই 15তম সামাজিক সংযোগ চলচ্চিত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর নির্ভর করে সত্যজিৎ রায়ের একটি ডকুমেন্টারি এবং পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগী বিভাগ রূপকলা কেন্দ্রের নির্দেশিত ছায়াছবি ঢেউ প্রদর্শিত হয়। এছাড়াও এই অনুষ্ঠানে বালুরঘাটের বিভিন্ন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশনেরও আয়োজন ছিল। এই চলচ্চিত্র সম্মেলন উপলক্ষে বালুরঘাটে চলচ্চিত্র প্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিবশঙ্কর চ্যাটার্জি, রিপোর্ট, দক্ষিণ দিনাজপুর। এই আয়োজন বলতে হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন, রূপকলা কেন্দ্র বলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের অন্তর্গত একটা ইনস্টিটিউশন আছে। এরা প্রতি বছরই বিভিন্ন ধরনের ফিল্ম তৈরি করে এবং ফিল্ম ডিরেকশন, ফিল্ম এডিটিংয়ের উপর বিভিন্ন কোর্সও করে, ছাত্রছাত্রীদের এরা ক্লাসও করে। রূপকলা কেন্দ্রে একটা প্রোগ্রাম আছে, এরা সামাজিক সংযোগ চলচ্চিত্র সম্মেলন প্রতি বছর এটা বিভিন্ন জেলায় করে। এবছর আমাদের জেলায় আমরা আজকে করলাম অনুষ্ঠানটা। এখানে রূপকলা কেন্দ্রে মানে কেন্দ্র কর্তৃক প্রযোজিত যে সিনেমা ওটাও দেখাই, এবং তার সাথে রূপকলা কেন্দ্র এবার আমরা যেটা পাঠিয়েছি খুব বিখ্যাত সিনেমা, আপনারা সবাই নাম শুনেছেন, সত্যজিৎ রায় পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর যে বিখ্যাত মানে ডকুমেন্টারি উনি 1960-এর সাল মানে 60-এর দশকে নির্মাণ করেছেন, সেটি আজকে এখানে প্রদর্শিত হলো। সেই সঙ্গে আজকে আমরা জানি যে পথের পাঁচালী 60 বছর পূর্তি হয়েছে, সেই উপলক্ষে আমরা একটা এখানে এক্সিবিশন করেছি। এক্সিবিশনটিও খুব মানে উচ্চ প্রশংসিত হয়েছে। ভীষণ ভালো উদ্যোগ রূপকলা কেন্দ্র, তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এবং সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি বিভাগ, আমাদের ডিআইসিও সাহেব এবং তার এন্টায়ার টিমকে আমরা প্রত্যেকে কনগ্রাচুলেট করছি, অ্যাপ্রিসিয়েট করছি। খুব সুন্দর পরিবেশে খুব রেলিভেন্ট আলোচনা হয়েছে, এবং যেহেতু এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিক্টে এবং নর্থ বেঙ্গলে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স তারা ফিল্ম বানাচ্ছেন, ফলে ফিল্মের সঙ্গে এই যে আমাদের যোগাযোগ, ফিল্মের সাথে আমাদের পরিচয়, ফিল্মের সাথে আমাদের আলোচনা, সময় কাটানো এবং খুব কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে, যেটা নিয়ে আমার মনে হয় যে জেলাবাসী খুব উপকৃত হয়, পার্টিকুলারলি বাডিং ফিল্ম মেকার্স, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সদের জন্য খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। স্যার, কতটা আশা দেখছেন আপনি এরপর? আমি তো আগেও বলেছি যে এই শহর এবং এই জেলাতে প্রচুর সম্ভাবনা রয়েছে, একটাই কারণে যেখানে একটা খুব স্ট্রং থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে এই শহরটা এবং শহরের মানুষজনের। থিয়েটার একটা অসাধারণ পারফর্মিং আর্ট যা একজন অ্যাক্টরকে কমপ্লিট করে আর কি,